এটা হচ্ছে আইবেক্স গোট যারা গ্রাভিটি লকে তাদের পায়ের উপর না কারণ এটা যে কোনো জায়গায় হাঁটতে চলতে পারে ছাগলের এই প্রজাতিটি নব্বই ডিগ্রি খাড়া পাহাড় বা দেওয়ালেও চড়তে পারে আইবেক্স গোট খাবারের সন্ধানে অথবা শিকারীদের হাত থেকে বাঁচতে অথবা পাহাড়ে এক ধরনের লবণ উৎপন্ন হয় সেটা চাটার জন্য এরা খাড়া পাহাড়ে উঠে যায় যেটা মানুষ বা অন্য কোনো প্রাণী পারে না ছাগলের এই প্রজাতির পায়ের খুঁড়ে দুইটা অংশ আলাদা এর সাহায্যে এরা খারাপ পাহাড়ের উপর খুব সহজে উঠে যায় এভাবে পাহাড়ে উঠতে ওদের কোনো সমস্যাই হয় না যতটা সহজে আপনি মাটিতে হাঁটতে পারেন ঠিক ততটাই সহজে এই ছাগলগুড়ি পাহাড়ে চড়তে পারে আবার নিন্জার মতো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফও দিতে পারে পাহাড়ের এতটা উপর থেকে এরা অন্য শিকারি থেকে বাঁচলেও বিশাল ইগলের কাছ থেকে বাঁচতে পারে না